কিন্তু আমি ছিলাম না, সেই পরিস্থিতি ছিল না, সেখান থেকে ও বিভিন্ন পরিবার করেছে, কিন্তু খাতে লাগেনি, কেন লাগেনি? আল্লাহ হুম কাফারু ইল্লা আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দা হবে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ আল্লাহ ফরমান দিয়ে যখন দেখছিলাম তখন আল্লাহর মতো এমনিতে চলে আসে আমার আল্লাহর বান্দারে আসমান দেখো, জমিন দেখো, পাহাড় দেখো, এগুলো আমার কুদরত। ওয়াল জিবাল আওতাদা ও খালাকনাকুম আসওয়া, সৃষ্টি করেছি বা বিয়ে করবেন,
তিনি স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লাগে তাহলে স্বামী স্ত্রী কিভাবে ঠিক করবেন, কিভাবে ঝগড়া কথা বুঝাবেন, সে কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আর রিজালু কওয়ামুন আলা নিসা, পৃথিবীর সমস্ত নারী জাতি পুরুষ জাতির প্রতি নারী জাতির শ্রদ্ধা। কি বলছেন ভাই, আপনারা শ্রদ্ধা মানুষ, দিদির শ্রদ্ধা, আপনার দিদি যদি আপনার শ্রদ্ধা হয়ে যায় তাহলে আপনি একটা কাপুরুষ, আপনি একটা মজুর মানুষ, বুঝলেন? কিভাবে এখন 99% আমাদের দিদিরা আমাদের বহিরা শ্রদ্ধা হয়ে গেছে। বাজারে যা ওই কথাগুলোতে কোনোদিন ঈদের সময় যাচ্ছি, বুঝলি তো, কিছু মহিলা বলছে বসে কথা বলি ভালো লাগে, দূর করছি না, তো বলছে বেদাঞ্চল সম্প্রদায় হাঁটতে পারছে না, উন্নয়ন করুন তাদের জন্য মনে হয় বেলা। তো সেরা তারা হচ্ছে সর্দার, আমরা হচ্ছে বেটা স্বামী সর্দার হও, আর আমরা বেটি সর্দার হয়ে গেলাম, আর আমরা বেটারা স্বামীর কাছে স্ত্রীর কাছে পরাজিত হয়ে গেলাম। হবে না ভাই, ঈদের সময় ঈদের মার্কেটিং আপনি করবা, আপনার দিদি করবে কেন? আপনি বাজারে পাল্লা ঘরে বসে আছে আর দিদি দিয়েছে ঋণ মন্দির করে, বুঝলেন? ব্যাংকে যাও, সে পাইছে তার স্ত্রী ব্যাংকে, প্রত্যেকটা জায়গায় সন্তান নিয়ে দেখবেন হাসপাতালে ছোট ছোট বাচ্চা দেখে নিয়ে মারা চলে যায়, সে ভালো বাড়িতে আর তার বউ যায় হসপিটালে। আল্লাহ বলছে এরকম না, তার বিল বাড়িতে রাখ, কোন সন্তান নিয়ে ডাক্তার কেনায় যা, তুই বলছিস ভার আল্লাহ। তো আল্লাহ বলছে স্বামী স্ত্রী একটা বন্ধন, ভালোবাসা আলাপনা খুব আসবাদা, রাবির জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। যদি চোখ দরবার লেগে যায়, চোখা লেগে যায়, কাছিয়া লেগে যায়, কি করবে আল্লাহ বলছে মাল্লাতি তাখাফুন নুশুজাহুন্না ফাইযুরহুন্ন। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের শোনো, দুজনের মধ্যে যদি আপুজনের মধ্যে কাছি লাগে, দরবার লাগে, তাহলে তোমরা দুজনের মীমাংসা করে নাও, একজনে আরেকজনকে বোঝাও, বলুন সুবহানাল্লাহ। এটার ফাইযুরহুন্নার ফাইল হচ্ছে আপনার পুরুষ জাতি। যদি তোমার বিধি ঝগড়া করে, যদি তোমার বিধি তোমার সাথে খাতি করে, তাহলে তাকে ভালো করে বুঝাও। প্রথমে কালকে যেমন দেখেছিলাম ডান্ডা দিয়ে রাস্তায় দিয়েছে, তারা দিয়েছে, এরকম হবে না। বর্তমান যে বিপদ আমাদের উপরে, আল্লাহ বলছে তুমি তোমার স্ত্রীকে বুঝাও, কিভাবে বুঝাও, ফাইযুরহুন্না ওয়াজ করে বুঝাও, ওদের সব সামনে আছে, তোমার বিনিকে ওয়াজ করে বুঝাও। এখন ওয়াজ করে বুঝালে বললেন হুজুর আমরা তো আর ওয়াজ নয়, আমরা তো মুহদ্দিস নয়, মুফাসসির নয়, আমরা কিভাবে বুঝাবো? আল্লাহ বলছে তুমি বুঝাও তোমার হিকমত দিয়ে, তোমার জানি তোমার বিনিকে কোন তোমার কাছে চলতে হবে কেন, তুমি তোমার বিনিকে বলো বিবি তুমি কেন কাজি করে আছো, তুমি কেন আমার দিকে মুখ করে আছো, সুতা করে আছো, বিবি তো আমি মরে যাই আমার গায়ে সাদা কাপড় লাগা লাগে, তোমার গায়ে সাদা কাপড় লাগবে, লাগবে কি লাগবে না? তুমি তোমার বিবি কে ধরো তো দূর আমার, তুমি কি কেন ধরে রাখো, তুমি কেন মুখ করে আছো আমার যদি জবাবটা দিয়ে আমি বলি, কারণ এখন যদি আমি মারা যাই যে আমি মারার কাপড় লাগানোর আগে তোমাকে দিনবার নারী যদি শাড়ি পরানো হবে সাদা শাড়ি, ঠিক কি না? দেখো আপনার বিবি ঠান্ডা হয়ে যাবে, আপনার বিবি আপনার পক্ষ হয়ে যাবে, আরো বুঝাবে মনে রাখবেন আল্লাহ তার বান্দা মধ্যে শীত আল্লাহর ভাবে সহ্য করে না, ঠিক তদ্রুত তার দিদি তার স্বামী অন্য কারো সঙ্গে লাইন মহাপ করবে এটা মনে রেখে বুঝতে পারলে। এই জন্য বেশিরভাগ জরুরা লাগে কত আসে আমাদের কাছে, আমি তো মুক্তি না আমার মাদ্রাসায় মুক্তি আছে, আমি যে মাদ্রাসা নতুন করেছি আমার নিজের নিজস্ব মাদ্রাসা, আমি আব্বাকে বলছে আমি রাগের বুঝায় তারা দিয়েছি, আল্লাহ বলছে তারা দিয়ে হবে না, প্রথমে তুমি গুণা তারা হবে কিন্তু তুমি গুণাগার হবে, প্রথমে তুমি ওয়াজ করো, ওয়াজ করার পরে তুমি যে বিধি বুঝে না, যখন স্বামী ওয়াজ করো
তোমাকে